নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি, এসএসসি সংক্রান্ত, এসএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত, এবং যেটা একটু চমকে দেওয়ার মতোই সেটি হচ্ছে আজকের মিডিলম্যান, অর্থাৎ আমরা জানি যে এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়জি মানে পূর্বোত্তর শিক্ষামন্ত্রী আর কি এখনও জেলে আছেন, তো তার যে ইডি তদন্ত করতে করতে তার একজন মিডিলম্যানের তরফ থেকে দিলীপ ঘোষ, অর্থাৎ বিজেপি নেতা দিলীপ ঘোষের সম্পত্তির দলিল পাওয়া গেছে। তো এই সংক্রান্ত নিউজ এবং আরেকটি এই পার্থ চট্টোপাধ্যায়েরই, তিনি 50 কোটি টাকা তিনি হচ্ছে ইয়ে করেছেন, একটা ইনভেস্ট করেছেন তার নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে দিয়ে, এই দুটি নিউজ তথ্য আমরা জানবো অবশ্যই। আপনারা চলুন আমরা সরাসরি ভিডিওটি শুরু করি। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন অর্থাৎ সরোজ টু ডায়েরি চ্যানেলের সমস্ত ভিডিওই গুরুত্বপূর্ণ, আমরা এখানে প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, শিক্ষামূলক ও যে কোনো সরকারি চাকরির আপডেট সবার আগে পোস্ট করে থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে সবার আগে আপডেটটি আপনারা জেনে যাবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওটি শুরু করি। প্রথম নিউজটা আমরা দেখে নেব, এবার পার্থ কনিষ্ঠ এসএসসির মিডিলম্যানের বাড়ি থেকে উদ্ধার হলো দিলীপ ঘোষের দলিল। দেখি ঘটনায় কী জল্পনা আসছে। এবার পার্থ কনিষ্ঠ মিডিলম্যানের বাড়ি থেকে উদ্ধার হলো দিলীপ ঘোষের দলিল। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দলিল উদ্ধার করেছে সিবিআই। সেই ফাইলের নাম রয়েছে দিলীপ কুমার ঘোষ নামে এক ব্যক্তির নাম। যদিও কে এই দিলীপ তা এখনও স্পষ্ট নয়, তবে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে প্রসন্নর বাড়ি থেকে উদ্ধার হওয়া দলিলে যে দিলীপের নাম রয়েছে তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমে সেই সম্ভাবনা পুরোপুরি খারিজও করে দেননি দিলীপবাবু। এই বিষয়ে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে শুক্রবার দিলীপ ঘোষ জানান, প্রসন্নকে তিনি চেনেন, বাড়িতে ইলেকট্রিকের কাজ করার জন্য তিনি দলিলটি প্রসন্নকে দিয়েছিলেন। গ্রেপ্তার হওয়া প্রসন্নর বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই যে সিজার লিস্ট তৈরি করেছে তার 8 নম্বরে রয়েছে দলিলের উল্লেখ 60 পাতার। এই সম্পত্তি দলিল নিয়ে খোঁজখবর শুরু করেছে সিবিআই। গোয়েন্দারা দলিল ঘেঁটে প্রাথমিকভাবে জানতে পেরেছেন এস মজুমদার নামে এক ব্যক্তির সঙ্গে দিলীপ কুমার ঘোষের জমিজমা সংক্রান্ত একটি চুক্তি হয়েছিল। এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত 26 আগস্ট নিউ টাউন থেকে সিবিআই গ্রেপ্তার করে প্রসন্ন কুমার রায়কে। একসময় তিনি রংমিস্ত্রি ছিলেন, সেই প্রসন্নর ভাগ্য কীভাবে প্রসন্ন হয়েছিল তা জানতে তদন্ত চালাচ্ছে সিবিআই। ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসন্নর বিলাসবহুল বাড়ি দেখে সন্দেহ হয় গোয়েন্দা সিবিআইদের। পরবর্তীকালে তার সম্পত্তি তালিকায় জমি, ফ্ল্যাট, বিলাসবহুল রিসর্ট, মাছের ভেরি হদিস পায় সিবিআই। একসময় নারকেলডাঙ্গায় টালির চালের বাড়ি ছিল প্রসন্নর। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রসন্নর উত্থান কীভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। আমরা দ্বিতীয় সংবাদটি জেনে নেব, শিক্ষক নিয়োগ দুর্নীতি জামাই কল্যাণময়ের মাধ্যমে দুর্নীতির 50 কোটি টাকা পাচার করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো আমরা জেনে নিই, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামাই কল্যাণময়ের মাধ্যমে দুর্নীতির 50 কোটি টাকা পাচার করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এমনই দাবি ইডির। এই ব্যাপারে আরও তথ্য পেতে জেরা করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে। ইডির দাবি তার বেশ কিছু সম্পত্তির ওপর, মানে ইডির দাবি তার বেশ কিছু উত্তরই সন্তোষজনক নয়। এখন না হলে পরবর্তীকালে ফের তাকে ইডি জেরা করতে পারে। পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে ও জামাই আমেরিকায় থাকলেও তাদের মাধ্যমেই তিনি এসএসসি ও টেট দুর্নীতির বিপুল টাকা সরিয়েছেন বলে অভিযোগ। ইডি সূত্রে জানিয়েছে কল্যাণময় ভট্টাচার্যের দাবি অনুযায়ী তার শ্বশুরের নির্দেশ অনুযায়ী তিনি টাকা সরানোর জন্য বেছে নিয়েছিলেন নিজের মামার বাড়ির লোকেদের। ইডির অভিযোগ, এখনও পর্যন্ত এসএসসি ও টেট দুর্নীতির 50 কোটি কালো টাকা পিংলার স্কুল ও পার্থ স্ত্রীর নামে তৈরি একটি ট্রাস্টের মাধ্যমে সাদা করা হয়েছে। ওই টাকার একটি বড় অংশ পাঠানো হয়েছে নগদেহ। কল্যাণময় ইডির কাছে দাবি করেছেন যে তিনি ও তার স্ত্রী দুজনেই চাকরিজীবী, চাকরি করেন আমেরিকার একটি আইটি সংস্থায়। তারা ডলারে বেতন পেলেও বিপুল টাকা লগ্নি করার মতো সামর্থ্য তাদের নেই। ইডির দাবি কল্যাণময় জানতেন ওই টাকা দুর্নীতির, কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শ্বশুর পার্থবাবুর নির্দেশ তিনি মানতে বাধ্য হন। পার্থবাবুর নির্দেশে বেশ কয়েক দফায় তিনি ওই 50 কোটি টাকা পাঠান মামা কৃষ্ণচন্দ্র অধিকারীকে। যদিও ইডির কাছে কৃষ্ণচন্দ্রবাবুর দাবি ভাগ্নে কল্যাণময় যেহেতু প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই তাই তার পরিকল্পনা তিনি মেনে নিতে বাধ্য হন, ভাগ্নেই তাকে পুরো টাকা পাঠান। পিংলার ওই স্কুলের চেয়ারম্যান ছিলেন কল্যাণময় ভট্টাচার্য, তিনি নিজেও ওই স্কুলের টাকা লগ্নি করেছিলেন। আবার মামা কৃষ্ণচন্দ্র অধিকারী নিজেও প্রত্যেক মাসে মোটো টাকা বেতন পেতেন। তার দাবি ভাগ্নে কল্যাণময় তাকে 15 কোটি টাকা পাঠিয়েছিলেন স্কুলের বাড়ি তৈরির জন্য। ভাগ্নে যেভাবে তার বিপুল টাকা পাঠিয়ে যে কাজ বা টাকা লগ্নি করতে বলতেন তাই তিনি করতেন, যদিও কল্যাণময় আঙুল তুলেছেন শ্বশুরের দিকেই। তো এই দুটো নিউজ আপডেট নিউজ আমাদের জানালাম আর কি। এখন দেখা যাক এরপরে এর থেকে কোন নতুন কিছু আপডেট পাওয়া যায় কিনা এবং নতুন এসএসসি শিক্ষক নিয়োগ হয় কিনা। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।